হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এসেছি নতুন একটা শর্ট ব্লগ নিয়ে, যেখানে আমি চলে এসেছিলাম সিরাজ চুইগোসের এখানে। মূলত হঠাৎ করে আমার মাথায় কি ভূত চাপলো যে এই গরমের মধ্যে আমার খুবই চুইঝাল খাওয়ার ক্রেভিং উঠলো। এরপর একে সনির ঠিক অপোজিটেই হচ্ছে সিরাজ চুইগোসের এই শপটা, বাট আনফর্চুনেটলি পরবর্তীতে আমাদের এখানে খাওয়া হয়নি, আর সেটা আমি পরবর্তীতে ভিডিওতে জানাচ্ছি কেন এখানে খাইনি। এরপরে চলে গেলাম খুলনার ঐতিহ্যবাহী চুইঝাল যে রেস্টুরেন্টটা আছে ওখানে। এটার বেশ ভালো রিভিউ শুনেছিলাম আর গুগল ম্যাপের সাহায্যে এখানে এসেছিলাম, বাট অনেক কনফিউজ ছিলাম কারণ ম্যাপ অনুযায়ী এটা রোডের এই পারে হওয়ার কথা ছিল, কিন্তু এখন দেখাচ্ছে ওই পারে। তো এটা মূলত চিড়িয়াখানা রোডের দিকে যেতেই এই শপটা, যাবো কি যাবো না একটা দোটানার মধ্যে দিয়েই চলে যায় ভিতরে। সেখানে লোকজনও কম ছিল, সো আমি একটু কনফিউজই ছিলাম যে অ্যাকচুয়ালি এটা খুলনার ঐতিহ্যবাহী চুইগোস যেটা আমি ব্লগে দেখেছিলাম বিভিন্ন ফুড ব্লগে সেটাই কি না। আর জায়গাটা একদম নিরিবিলি ছিল, তো আমরা এসি রুম ছিল যেখানে, আমরা সেখানে চলে এসেছি এসির এখানে। মূলত সিরাজের ওখানে যাওয়া হয়নি কারণ ওখানে হচ্ছে আমাদের সিরিয়াল দেওয়া লাগতো, এরপরে অনেকক্ষণ ওয়েট করা লাগতো, অ্যাটলিস্ট 25-26 জনের পরে। আর এই দুপুরে এত ক্ষুধা লেগেছিল আমার যে আমার আর ধৈর্য হয়নি যে আমি এতক্ষণ ওয়েট করব, দেন আমি এখানে চলে আসি, যে ওখানে বসে থাকার সে ভালো এদিকে চলে আসি। আর এমনিতেও যা গরম পড়তেছিল আর ওখানে সেরকম এসিও ছিল না, বাইরেই দাঁড়া থাকা লাগতেছিল, তাই গরমের মধ্যে আমার কাছে মনে হয় যে মুভ করি ওখান থেকে, ওখানে না থাকাই বেটার। তো এখানে ফার্স্টেই এসে আমরা চুইঝাল অর্ডার করেছিলাম, আর এখানে এক পিস চুইঝালের প্রাইস পড়েছিল 160 টাকা করে, আর ভর্তা ছিল, ভর্তা 20 টাকা করে ছিল। বলে রাখা ভালো যে এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স যে আমি চুইঝাল খাচ্ছি, এর আগে আমি কখনোই কোনো প্রকার চুইঝাল খেয়ে দেখিনি। সো আমি এটা কম্পেয়ার করে বলতে পারবো না যে অথেন্টিক হয়েছে কি না, জাস্ট আমি নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করব যে আমার ফার্স্ট টাইম চুইঝাল খেয়ে কেমন লাগলো, এটার টেস্ট কেমন লেগেছে আমার কাছে পার্সোনালি। আর নর্মালি কোনো গরুর মাংসের যে কারি থাকে সেটার থেকে আমার কাছে কতটা ডিফারেন্ট লেগেছে এটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আর আমাদেরকে যে চুইঝালটা সার্ভ করা হয়েছিল এটা একদম গরম ছিল না, কিছুটা ঠান্ডাই ছিল, একদম নর্মাল ছিল। তো ভাত ছিল মূলত দুজনের জন্য, আমরা নিয়েছিলাম 80 টাকা পড়েছে, আর সেই সাথে হচ্ছে চুইঝালটা আমি ফার্স্টেই নিয়ে নেই, কিন্তু আমার কাছে মনে হলো আগে ভর্তা দিয়ে খেয়ে দেখি যে কেমন লাগে। আর চুইগোস আমি হচ্ছে হাড়সহ এক পিস নিয়েছিলাম, এটা হচ্ছে গরুর চুইগোস যেটা 160 টাকা পিস। আর গ্রেভিটা দেখে আমার কাছে খুবই লোভনীয় লাগছিল, কিন্তু আমি এটা স্কিপ করে আগে হচ্ছে ভর্তা দিয়ে খাই। ফার্স্টে একটা হচ্ছে চিংড়ি ভর্তা ছিল, আমি ফার্স্টে চিংড়ি ভর্তা দিয়ে খেয়েছি, অ্যান্ড দেন আরেকটা কি যেন একটা মাছের ভর্তা ছিল, দুইটা কোয়াইট সিমিলার ছিল। আর দুটা ভর্তার টেস্টেও আমি তেমন একটা ডিফারেন্স খুঁজে পাইনি। আর ফার্স্টে আমি চিংড়ি ভর্তাটা যে খেয়েছিলাম ওটা যে চিংড়ির ভর্তা আমার কাছে উপলব্ধি হচ্ছিল না, আর চিংড়ির কোনো ফ্লেভারও আমি তেমন একটা পাচ্ছিলাম না, সেই সাথে হচ্ছে ভর্তার মধ্যে একটা মিষ্টি টাইপের টেস্ট আসছিল, মেবি রসুনের জন্য হতে পারে। আমার কাছে ওটা অতটা আহামরি জমেনি, কেননা আমি যখনই ভর্তা খাই আমার কাছে মনে হয় যে ভর্তায় একদম ভরপুর ঝাল থাকবে, তখনই খেতে আমার খুব বেশি ভালো লাগে, এরকম মিষ্টি মিষ্টি হলে আমার তেমন একটা জমে না। ব্যাস এই দুটা ভর্তা দিয়ে আমার খাওয়া সেরে আমি নেক্সট আমি ট্রাই করি চুইঝাল। আর ফার্স্টে এই যে রসুনের যে পেস্টটা আমি বের করে নেই, খুবই স্যাটিসফাইং ছিল এই পার্টটা, কজ সবসময় ভিডিওতে দেখে আসি এসেছি যে চুইগোস যারাই খেতে যায় তখন রসুনের পেস্টটা এইভাবে বের করে, অ্যান্ড ইট ওয়াজ সো স্যাটিসফাইং, দেখতেও ভালো লাগতেছিল আর করতেও ভালো লাগতেছিল, আমি খুবই এক্সাইটেড ছিলাম। এরপর টেস্ট করার পালা, আমার কাছে খাবারটা খুবই ভালো লেগেছে। ফার্স্ট অফ অল আমি অনেক ক্ষুধার্ত ছিলাম, তো খেয়ে তো ভালো লাগবে, স্বাভাবিক আমার ক্ষুধা নিবারণ হচ্ছিল। আর দ্বিতীয়ত ওনারা হচ্ছে এটা আমাকে কোনো রকম গরম করা ছাড়াই সার্ভ করেছিল, সো ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগতেছিল, না জানি গরম গরম হলে কতটা ভালো লাগতো খেতে। ইভেন ভাতটাও ঠান্ডাই ছিল, গরম ছিল না, ঠান্ডা বলতে নর্মাল ছিল। আর রসুনের সাথে ঝোল আর মাংসটা খুবই ব্যালেন্স হয়েছিল, আর মাংসটা যে খুব বেশি নরম ছিল তাও না, জাস্ট আমি জাস্ট হাত দিয়ে একটু ছিঁড়লেই চলে আসছিল, বাট আমার কাছে কোনো কিছু এক্সট্রা অর্ডিনারি লাগেনি যতক্ষণ পর্যন্ত না আমি চুইটা দাঁতের নিচে দিয়ে চাবিয়ে খেয়েছি, তখন আমার কাছে মনে হয়েছে যে এটার একটা আলাদা ফ্লেভার আছে চুইটার। সো এই ছিল আমার একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, আশা করি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।